গাইঘাটা এলাকায় দুটি লরির মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় জখম ট্রাক চালক সহ অন্য এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে গাইঘাটা গোবরডাঙ্গা সড়কের আমকলা এলাকায়। গাইঘাটায় লরির মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় জখম গাড়ির চালক সহ অপর এক ব্যক্তি। জানা গেছে গাইঘাটা থানার গাইঘাটা গোবরডাঙ্গা রোডের আমকলা এলাকায় গাইঘাটা থেকে গোবরডাঙ্গাগামী একটি ট্রাকের সাথে উল্টো দিক থেকে আসা গাইঘাটাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। গোবরডাঙ্গাগামী ট্রাকটি বিপদ বুঝে গাড়ি রাস্তার পাশে নামিয়ে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। গাড়ির চালক আমির আলী মোল্লা বলেন, আমি নলহাটি থেকে পাথর বোঝাই করে ফিরছিলাম বসিরহাট যাওয়ার জন্যে। গাইঘাটা থেকে গোবরডাঙ্গা যাওয়ার পথে উল্টো দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক সজোরে ধাক্কা মারে। ঘটনায় গাইঘাটাগামী ট্রাকের চালক গুরুতর আহত হয়েছেন। আমি এ সাইডে আমার গাড়ি ওই 25-30 রানি, আর এই গাড়িটা ওখান থেকে যখন ব্রেক মারছে টায়ারটা তখন ধোঁয়া উঠতেছে। আমি না বেরে বাই লাগিয়ে দিয়েছি গাড়ি, তাও ওই খানিক বাঁধিয়ে দিয়েছে। আমার কাছে পাথর লোক, আমি আপনার ধরো গাইঘাটা দিকতে আসছিলাম, বসিরহাটের দিকে যাব। দুর্ঘটনার পর বিকট শব্দে স্থানীয়রাই ছুটে আসেন। দুর্ঘটনার পর ট্রাকের মধ্যে আটকে পড়েন গাড়ির চালক। স্থানীয়রা শাবল দিয়ে গাড়ির দরজা ভেঙে আহত চালককে বের করে হাসপাতালে পাঠান। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী চালকের অবস্থা আশঙ্কাজনক। আঘাত লেগেছে তার মাথায়, পায়ে ও হাতে। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, বাদিকে একটা গাড়ি জোরে আসছিল, একটা গোবরডাঙ্গা দিকে আসছিল। আচ্ছা, গোবরডাঙ্গা দিকে গাইঘাটা দিকে যাচ্ছিল, আর একটা গাইঘাটা থেকে গোবরডাঙ্গা দিকে আসছিল। আসলে ও স্পিডে আসছিল, এ মোটামুটি ভালো স্পিড ছিল। আসলে এবারে দুজনে অ্যাক্সিডেন্ট হয়ে যায় টার্নিংয়ের মধ্যে। এখন ড্রাইভারটার অবস্থা খুব একটা ভালো না, একটা পা মনে বাদ যাবে, ভেঙে গুড়িয়ে গেছে, একটা হাতও ভেঙে গেছে। এবং আমরা সবাই সাপোর্ট টাপোর্ট দিয়ে ড্রাইভারকে বের করেছি, বের করে তাকে হসপিটালে পাঠিয়েছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা।